না কিছু ভাবতে হবে না, আপনার ভাবার কাজ নয়, ভাবার কাজটা আপনার নয় আমার। আর নন্দীগ্রাম ওয়ানে একটি গ্রাম পঞ্চায়েত 9 নম্বর কালীচরণপুর অঞ্চল, সেও তো একই রকম কোনো অবস্থা নেই। শিডিউল কাস্ট প্রধান দুটো মেম্বারই তো আমাকে, পদ্মফুলের মেম্বার, ওগুলো আপনার ওই চোর ডাকাতদের কথা শুনে লেখেন। 6টা জিপি তো ক্লিয়ার আমার সঙ্গে আছে, আরও 2টা জিপি করুন। নন্দীগ্রামে বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসা হচ্ছে, না আপনাদের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে হবে? আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, একটা জায়গায় আমাদের লোকরা ছিল, যুক্ত ছিল, আমরা বলে দিয়েছি ওসব করতে দেবো না, একদম করা যাবে না। আমরা তৃণমূলের মতো অসভ্য বর্বর পার্টি নই, যে করবে ঘাড় ধাক্কা মেরে পার্টি থেকে বের হবে। মনীষকে নাকি আজকে একটা মহিলাকে গাছে বেঁধে মারধর করা হয়েছে, মিথ্যা কথা বলেছে, ওগুলো মিথ্যা কথা, আমাদের লোকরা সব করে না। আপনার একটা গ্রামে করেছিল, আমরা বিজয় মিছিল পর্যন্ত করতে না বলেছি। আমরা ওই সব পশ্চিম নন্দীগ্রামে যে ভয়ের পরিবেশ 2021 সালে তৈরি করেছিল, সেই পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্বটা আমাদের নয়। ওরা যেমন গর্তে ঢুকে আছে, গর্তে থাক, কোথাও আমাদের পক্ষ থেকে কোনো ভুল কাজ হবে না। এবং নন্দীগ্রামের সমস্ত ভোট মিটে গেছে, সমস্ত জনগণই আমাদের জনগণ, আমি সমস্ত জনগণেরই বিধায়ক, আমি কোনো একটা পার্টির বিধায়ক নই। এখানে কোনো লোকের প্রতি কোনো খারাপ আচরণ আমার কোনো সাথী করলে তাকে প্রথমে সতর্ক করব, তারপরে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করব, তৃতীয়ত তাকে আইনের দ্বারস্থ হওয়ার জন্য বাধ্য করব। থ্যাংক ইউ।